ভিডিওটা আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সবার উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করে শুরু করছি। সেটা হচ্ছে কাদের কথা বলবো, পারমিতা যে ভিডিও করছে, বিশাখা আন্টি, সঞ্জয়, সুতপা, সুলতাদি, যারা যারা আছো আমায় ভালোবাসো, রুনা, লাইফস্টাইল, মিলি চ্যাটার্জি, সবাইকে বলি একটা কথা। এই যে বাংলাদেশের কিছু নোংরা ক্রিয়েটার আছে, আমি সুপ্রিয়াদিকেও কথাটা বলছি, হ্যাঁ, যেহেতু সুপ্রিয়াদি আমার হাজব্যান্ড বা আমার পরিবারকে তুলে কোনোদিনও কথা বলেনি, তো সুপ্রিয়াদিকেও আমি জিজ্ঞেস করি কথাটা। আচ্ছা সুপ্রিয়াদি বলো তো, বা এই কজনকে জিজ্ঞেস করি, আমি কোনোদিনও তোমাদের ওই যে বাংলাদেশের একটা নোংরা মেয়ে আছে, আজকে আমি ওকে নোংরাই বলবো, হনুজা, তার নামও আমি করছি না, এতদিন করেছি, কোনোদিনও আমি তাকে নিয়ে একটা সিঙ্গেল খারাপ ভিডিও করেছি? যেদিন যেটা বলেছি তার নাম উল্লেখ করে, সে এতটাই উন্মাদ পাগল হয়ে গেছে, সে নাকি আজকে আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে। আমাকে ফোন করে একজন বলছে, দেখো তোমার হাজব্যান্ডকে নিয়েও পর্যন্ত জঘন্য কথা বলছে, এই এই বলেছে, আমরা মুখে আনতে পারবো না, তারপর আমি কার সাথে কী চাটি, এই সেই, এই তোকে বলছি, বাংলাদেশের নোংরা ক্রিয়েটার হনুজা তোকে বলছে, নিজের অকাদে থাক, নিজের অকাদে থাক। যে আতপাগলি বুড়িটা তোকে লাগিয়েছে না দাঁত ভাঙাটা, সেও উন্মাদ হয়ে গেছে, তুইও উন্মাদ হয়ে গেছিস, তাকে নিয়ে আমি একটা ভিডিও করবো? কারণ তাকে নিয়েও আমি কিন্তু ভিডিও করি না, খুব গায়ে লেগে গেছে নাকি? এই মেয়েটির লজ্জা করে না? এই মেয়েটির নামে যা শুনছি বা তোমরাও শুনছো, মানে ভেতরে তো অনেক কিছু শুনেছি কিন্তু এখানেও যা দেখছি, এরপরেও এর এত কথা কিসের? সেটা নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করিও নি। যে মেয়ে রাত্রির 12টা 1টা অবধি লোককে হোয়াটসঅ্যাপে কল করে, ভিডিও কল করে, এই করে সেই করে, ওর হাজব্যান্ড এগুলো দেখে না? তুই অন্যের হাজব্যান্ডকে নিয়ে কি কথা বলছিস রে? আমার হাজব্যান্ড কি না কি আমাকে বললো, তোমার হাজব্যান্ডকে এই বলেছে, এই বলেছে, বুড়ো ছুঁড়ো, তোর সাথে কি শুতে যায়? শুনেছিস কথাটা? আমার সাথে থাকে, তাই তো? সে আমাকে খাওয়াচ্ছে, আমাকে দেখছে, 15 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আছি তো তোর ওই গুরুমাতার মতো, এদিক ওদিক গিয়ে কোথাও কাটিয়ে আসি না, বুঝতে পেরেছিস? ভালো করে কানে ঢুকিয়ে নে, নেক্সট টাইম আমাকে নিয়ে ভিডিও করলে করবি, তোর মুখে না আমি হিসুও করতে যাই না, থুতুও ফেলবো না, এটাই বলে দিলাম। আর যখনই এই নোংরা ক্রিয়েটরটা কিছু না পারে, অমনি পার্সোনাল অ্যাটাক শুরু করে দেয়। কিন্তু তোকে নিয়ে শোন, তোকে নিয়ে আমি কোনোদিনও একটা খারাপ কথা বলিনি, কিন্তু তুই আমার পরিবারে ঢুকে আমার স্বামী সন্তান সবাইকে নিয়ে বাজে কথা বলছিস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? প্রিয়াংশুর কমেন্টগুলো সব ডিলিট করেছিলি কেন? কেন করেছিলিস? তুই শেখাতে এসছিস আমাকে, কার ভরসায়? জবা মাসির ট্রেনিংয়ে? এখন জবা মাসি ধরিত্রীকে ছেড়ে তোকে ট্রেনিং দিচ্ছে, আর ওই আর একজনকে, সবাইকে, পুরো তার মুখের যা ভাষা এর মুখের তাই ভাষা। তো তোমরা সবাই এর চ্যানেলটা গিয়ে রিপোর্ট মেরে দাও, কারণ এ প্রত্যেককে পার্সোনাল অ্যাটাক করছে, আমার পরিবারে ঢুকে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে এ অ্যাটাক করছে। আমি যেখানে একে কোনো রকমভাবে কোনো খারাপ ভিডিও করে অ্যাটাক করিনি, তো আমার যারা ভালোবাসার মানুষ তাদের কাছে এটাই রিকোয়েস্ট বলার জন্য, একটা কমেন্ট করো যে এই নোংরা ক্রিয়েটারটা যেগুলো করছে সেটা কি ঠিক করছে বাংলাদেশে? আমি সুপ্রিয়াদিকেও এই প্রশ্নটা করি, ক্রিয়েটার টু ক্রিয়েটার হবে, তাই তো? এদিক থেকে কেউ গালিগালাজ করলে তোমাদের খুব গায়ে লেগে যায়, সে বলছে আমি করিনি, তাও তোমরা বলছো হ্যাঁ ও করেছে, আর এ তো অন ক্যামেরা বলছে যেখানে আমি কিছু বলিনি। তো সুপ্রিয়াদি দেখেছো তোমার দেশের এই বোনটি কীভাবে কথা বলছে? তো তোমরাই বলো, এই নিউটন ভাই তুমিও বলো, তুমি তো এসে আমায় কমেন্ট করো যে আজ অবধি আমি কোনো দিন ওকে পার্সোনাল, ওকে কেন, কাউকে এইভাবে পার্সোনাল অ্যাটাক করে তার স্বামী সন্তান নিয়ে বলেছি বাজে কথা? আমার স্বামী খারাপ হোক, ভালো হোক, বুড়ো হোক, ছুড়ো হোক, ঋত্বিক রোশন হোক, ধর্মেন্দ্র হোক, তাই না, যাই হোক, তোর বরের সাথে তো আর কেউ যায়নি কিছু করতে, তুইও এখানে আসিসনি, তোর সাহস হয় কী করে আমার ফ্যামিলি অবধি চলে আসার? নিজের অকাতে থাক। সৌমির ভিডিওটা দেখেছিলি তো? ওই জন্য মেয়েদের নগ্ন ছবি দিয়ে আরজ যখন ভিডিও করছিল তখন তুই গিয়ে হাততালি দিচ্ছিলি না? কী ভাবছিস বাংলাদেশে আছিস বলে তোর নিয়ে কোনো স্টেপ নেওয়া যাবে না? তোর এই নোংরা ভিডিওগুলো তোর বর দেখে? তুই যে রাত্রিবেলা দিন রাত্রি একে ওকে ফোন করতিস, আরও কত কী করতিস সেগুলো জানে? তুই আমার পার্সোনালে এসছিস তাই এই কথাগুলো বললাম যেগুলো দেখেছি, নিজের অকাতে থাকবি, বুঝেছিস?
নিজের অকাদে থাকবি। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে এই ধরনের নোংরা ক্রিয়েটরদের সঙ্গে কি করা উচিত, আর একে নিয়ে আমি এর আগে কোনোদিনও খারাপ কিছু করেছি কিনা, মানে ভিডিও যা বলেছি নাম নিয়ে বলেছি, বেইমানে একদম বেইমানে এই মেয়েটা আমার কমিউনিটিতে সব থেকে বেশি উঠেছে এই মেয়ে ছেলেটা, তারপরে গালাগালি দিতে বসে গেছে, বেইমানের শিষ্য হয়েছে তো বেইমানেই তো থাকবে। তুই আরও রূপ বার কর, আরও বল বাজে কথা, আরও বল, তোর রূপটা না আস্তে আস্তে খুলে যাচ্ছে, তোর ওই ঝগড়াটে মুখটা দেখেই মানুষ বুঝে নেয় তুই কেমন, বুঝেছিস? এরপরে তুই যা খুশি কর, বিশ্বাস কর তোর ভিডিও আমার এখানে আসে না, নট ইন্টারেস্টেড করা ব্লক, কিন্তু সেই আমাকে ফোন করে বলে, এরপর ফোন করলে আমি বলবো যে ওই অনামকটার কথা আমায় বলবে না, ও যত খিস্তি দেবে, গালাগালি দেবে, পার্সোনাল অ্যাটাক করবে, পাবলিক ওকে বুঝে নেবে যে ও কতটা নোংরা, বাংলাদেশের যে ক্রিয়েটার দিদিরা আছে তারাও বুঝে নেবে যে ও কতটা নোংরা। কন্ট্রোভার্সি করতে এসছে আর কিছু পায় না, হাজবেন্ড, এর মা, ওর বউ, ছোটো লোক মেয়ে ছেলে,